ওরে তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, আদরে গলে পরাইয়া সহস্তে আয়না ধরিয়া, তুমি হতে পারো সুরের সেরা। পুরোপুরি সেইভাবে সেজে এসেছেন, কি গান করছেন আজকে? আমি গান করব তুই যদি হইতি গলার মালা। বাহ, এই গানটি সম্ভবত আমি ভুল না করলে ওপারে আকাশ চলচ্চিত্র ব্যবহার করা হয়েছিল এবং সেখানে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পপি আর ফেরদৌস। রাইট, ফেরদৌস। যেহেতু আপনার গানের মাঝে মালা আছে, আমি একটি মালার ব্যবস্থা করছি, আপনি ভালোবেসে মঞ্চের যে কাউকে সেই মালাটি পরাতে পারেন। আমার একটি মালা প্রয়োজন, কেউ কি আমাকে একটু হেল্প করতে পারেন এই মুহূর্তে? ওকে, আপনার এবার যাকে ভালো লাগে তাকে ভালোবেসে মালাটি পরিয়ে দিন। চোখ বন্ধ করে আছে রুমান আপা। আমার কি দোষ, ছেলের গলায় প্রথম মালা দেখে? চলে আসুন, চলে আসুন। সাইদুল ভুল করেছে আমার মনে। সাইদুল, প্রথমে ভেবেছিলাম যে আমাকে পড়াবেন, যাই হোক আপনি পাশ কাটিয়ে চলে গেলেন। তারপর রুমানা ইসলাম দেখছি চোখ বন্ধ করে ভাবছেন যে এখন মালাটা পরানো হবে, হঠাৎ করে আপনি এসআই টুটুলকে মালা পরালেন কেন? আমি স্যারের গানকে ভালোবাসি, ইদানিং কিছুদিন হলো ব্যক্তি এসআই টুটুলকে আমি ভালোবেসে ফেলেছি, কারণ যখন থেকে জানতে পেরেছি ওনার মরণোত্তর দেহ দান করার সিদ্ধান্ত নিয়েছেন, তাও আমেরিকার মতো একটা দেশে, আমার খুব ভালো লেগেছে। দুর্দান্ত এসআই টুটুল, এটা সত্যি? ও মাই গড, আসলে এটা আমেরিকার মতো দেশে শুধু না, আমি পৃথিবীর আমি যেখানেই মারা যাই আমি চাই যে আমার সব কিছুই মানব কল্যাণে ব্যবহার হোক, সেটা আমি এই দেশে থাকি আর যে দেশেই থাকি। এর থেকে বড় কিছু আসলে দেওয়ার থাকে না। একজন আর্টিস্টের ভিতরে যখন আসলে সৃষ্টিকর্তা থাকে আর বোধটুকুন থাকে যে আমি আসলে আমার কোনো জিনিস না, আমি আসলে সৃষ্টিকর্তার, তখন আসলে এরকম চিন্তা আসে। আই রেসপেক্ট, আই রেসপেক্ট, আই রেসপেক্ট। এটা মানে আমি সবার কাছে দোয়া চাই, এটা আমার কোনো অহংকার না একদম, যদি আল্লাহ পাক অহম মনে করেন তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি এবং যারা টিভিতে আমাদেরকে দেখছেন, তাদের অনেক মানুষ আছেন যে তারা সব সময় সৎকর্ম করে যাচ্ছেন, ডান হাত দিয়ে সৎকর্ম করছেন, বাঁ হাতও জানতে পারছে না। তো আমি তাদের উদ্দেশ্যেও বলি যে অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো মহাপুরুষ হতে পারবো না, একটা সৎকর্মশীল মানুষ হিসেবে যদি আমি যেতে পারি ওই জায়গায় আমার সার্থকতা, এবং আমি সবার জন্য দোয়া করি সবাই যেন এরকম হতে পারেন। একদম ঠিক তাই। এবারে গানে যেতে চাই, চলুন গান শুনি। আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, ওরে তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, আদরে গলে পরাইয়া সহস্তে আয়না ধরিয়া, আদরে গলে পরাইয়া সহস্তে আয়না ধরিয়া, সাথে কাইতাম দেখিয়া নিরালা চিকন কালা,
তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা জানিয়া পানি আমি হইয়া চাত কিনি পন্থ চায়া হইয়াছি আন্ধেলা তোমার জানিয়া পানি আমি হইয়া চাত কিনি পন্থ চায়া হইয়াছি আন্ধেলা লোকে আমায় মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক রয় আমায় লোকে মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক হয় এই দূরবীন সাতর প্রেমের পাগে লাঠি কোন কালা যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পরাইয়া সহজে আয়না ধরিয়া সহজে আয়না ধরিয়া সাত পিটায় তাম দেখি আনিরা লাচি কোন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা অনবদ্য বলতেই হবে দেখি বিচারকেরা কি বলেন পিন্টু ঘোষ কিভাবে গান এত সুন্দর করে আসলে আপনার গানের মধ্যে একদম প্রাণ আছে মুগ্ধ হয়ে যাওয়ার মতন এবং পারফরমেন্সে আপনি এনজয় করছিলেন আপনি নিজে গানের ভিতরে ঢুকে গিয়েছিলেন এবং আমরা যারা শুনছিলাম এবং যারা বাজাচ্ছিলেন মিউজিশিয়ান আর্টিস্টরা খুবই দারুণ সোহাগ আনন্দ রাজীব ভাই অ্যান্ড রিদম সেকশন দারুণ থ্যাংক ইউ স্যার আপনাকে এখনই বাজারে ছেড়ে দেওয়া যাবে আসলে দারুণ রুমানা ইসলাম আমার কাছে মনে হয়েছে কি আমি বলি একটা কথা আমাদের ভীষণ প্রিয় প্রাণের মানুষ শ্রদ্ধেয় বারি সিদ্দিকি চলে গেছেন কিন্তু আমরা আরেকজন বারি সিদ্দিকিকে পেতে যাচ্ছি থ্যাংক ইউ ম্যাম গলার মধ্যে একটা দুঃখ আছে কান্না আছে যেটা ছিল উনি গান গাইতেন কিন্তু মনে হচ্ছে কি কান্না করে কাঁদতে কাঁদতে গাইছেন ঠিক ওই আবেগটা ওর মধ্যে আছে ভাবটা আছে থ্যাংক ইউ ম্যাম এসআই টুটুল সাইদুলের জন্য বলবো যে তুই যদি হইতি হলুদ ফুল রে সাইদুল তুই যদি হইতি প্রেমের ফুল রে সাইদুল তুই যদি হইতি প্রেমের ফুল বিয়া কইরা তোরে করতাম ভুল রে সাইদুল তুই যদি হইতি হলুদ ফুল ও একদম রিয়েলি একটা জাত শিল্পী একদম থ্যাংক ইউ স্যার